নমস্কার বন্ধুরা, আপনারা যারা পড়াশুনো কমপ্লিট করেছেন বা পড়াশুনোর সাথে যুক্ত আছেন, কেউ গ্র্যাজুয়েশন করছেন বা কেউ হাই সেকেন্ডারি পড়ছেন বা কেউ বিভিন্ন এক্সাম দিচ্ছেন পরীক্ষার জন্য, তো তাদের জন্য বলবো, যদি আপনাদের শখ থাকে এবং আপনাদের ইচ্ছা থাকে তো আপনারা ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিংয়ের ট্রেনিং অর্থাৎ ফোর হুইলারের ড্রাইভিং ট্রেনিংয়ের জন্য কোর্সটি করে নিতে পারেন। তো এই কোর্সটা করলে একদিকে যেমন সরকারি চাকরির বিভিন্ন রকম সুবিধা থাকবে, এর পাশাপাশি চাকরি না পেলেও আপনারা একটা স্বনির্ভর হওয়ার রাস্তা খুঁজে পাবেন, যেখান থেকে আপনারা গাড়ির ব্যবসা বা গাড়ির ড্রাইভিং করে পরবর্তীতে আপনারা ইনকামের রাস্তা নিজেরাই খুঁজে নিতে পারবেন। বর্তমান যুগের যা পরিস্থিতি তাতে চাকরি না পেলেও আপনার এই কোর্সটির জন্য ভবিষ্যতে আপনার ইনকামের সুবিধা হবে। তো এরকমই একটি সরকারি ভ্যাকান্সি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং মাধ্যমিক পাস ক্যান্ডিডেট, তো তাদের জন্য একটা সরকারি পোস্টের আবেদন চলছে। তো সেই আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে এবং কোথায় আপনারা আবেদন করবেন, তো তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম দেখছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন। কেননা এরকম ধরনের নতুন চাকরির খবর এবং ট্রেন্ডিং ভিডিও এছাড়া পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন কোর্স নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আজকে আমরা দেখব, এখানে দেখছেন ইন্ডিয়ান পোস্ট অফিসের একটা অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি। ইন্ডিয়ান পোস্ট অফিসের কলকাতা সার্কেলে এবং মুম্বাই সার্কেলে কিছু ড্রাইভার রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেটি আমরা দেখে নেব। এখানে দেখছেন 30 জুলাই যে নোটিশটি দেওয়া হয়েছে এটা হচ্ছে মুম্বাই সার্কেলের জন্য। এখানে কিছু ভ্যাকান্সি আছে, আপনারা চাইলে ফর্ম ফিল আপ করতে পারেন, ফর্ম ফিল আপের চার্জ লাগে না এখানে, সেরকমই বলা হয়েছে। এছাড়াও এখানে নিচে দেখছেন 23 জুলাই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, এখানেও কলকাতা জোনের কিছু ড্রাইভিংয়ের পোস্ট আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য এই যে নোটিশটি দেখছেন, নোটিশে ক্লিক করবেন এবং কলকাতা জোনের নোটিশে ক্লিক করলে আপনাদের কলকাতা জোনের নোটিশটা আপনাদের সামনে ওপেন হবে। তো আমরা অলরেডি নোটিশটা ডাউনলোড করে রেখেছি। এই যে দেখছেন এটা হচ্ছে মুম্বাই জোনের নোটিশ, যেটা 30 তারিখে দেওয়া হয়েছে, এবং আরেকটি নোটিশ আছে যেটা হচ্ছে কলকাতা জোনের নোটিশ, যেটা 23 তারিখে দেওয়া হয়েছে। এই নোটিশ দুটোর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। এই নোটিশের সাথেই আপনাদের ফর্মটিও দেওয়া আছে বা সমস্ত কিছু এই নোটিশে বলা আছে। তো আপনারা একবার নোটিশটা ভালো করে দেখে নেবেন ডাউনলোড করার পর, তারপরে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে গ্রেড পে থেকে শুরু করে সমস্ত ভ্যাকান্সির কথা এখানে বলা আছে, আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও এখানে যে সমস্ত স্যালারির কথা সমস্ত এখানে দেওয়া আছে এবং এই পোস্টে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে তা এখানে বলা আছে, মেনশন করা আছে। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ হেভি বা লাইট মোটর ভেহিকেল লাইসেন্স, এবং মোটর মেশিনারির সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে এখানে বলা হয়েছে, বা 3 বছরের অভিজ্ঞতা, এরকম ধরনের কথা বলা হয়েছে, এবং আপনাদের 10 পাস থাকলেই রেকগনাইজ বিভিন্ন বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে আপনি যদি 10 পাস করে থাকেন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন চার্জ এখানে কিছু বলা হয়নি, অর্থাৎ আবেদনের জন্য আপনার কোনো ফিস দিতে হবে না। এবং এই আবেদন করার জন্য আপনার এখানে SC ST দের বিভিন্ন রকম ফেসিলিটির কথা বলা আছে, যে সমস্ত ফেসিলিটিগুলো SC ST রা পেয়ে থাকেন। এবং এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 56 বছর পর্যন্ত বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আরেকটি হচ্ছে এক্স সার্ভিসম্যানরা এখানে আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান যারা আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এরপরে আরও কিছু বলা আছে যেগুলো আপনাকে ফর্ম ফিল আপের সময় ফলো করতে হবে। তো এখানে NXR 1 এবং NXR 2 যে ফর্ম দুটো আছে সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে, এবং ওর সাথে আপনার বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো ওর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং অ্যাটাচ করে দেওয়ার পর আপনাকে যে তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, ওপেন হয়েছে, তার থেকে 45 দিনের মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে ওখানে পাঠাতে হবে। আপনি স্পিড পোস্ট বা নর্মাল পোস্টে পাঠাতে পারেন। ঠিকানা এখানে দেখছেন দেওয়া আছে, এই যে ঠিকানাটি দেখছেন এইটা, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। এবং পাঠাবার জন্য আপনার যে ফর্মটা, ফর্মটা এই
নোটিশের লাস্টের দিকে দেওয়া আছে এই যে দেখছেন, এই এটা হচ্ছে আপনার ফর্ম, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। এর সাথে অ্যানেক্সার টু এটাও আছে দেখছেন, এটাও আপনাকে ফিল আপ করতে হবে এবং সই সাবুত করে আপনাকে বাকি ডকুমেন্টস একসাথে অ্যাটাচ করে আপনাকে ওই ঠিকানায় পাঠাতে হবে। তো এর জন্য আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং মাধ্যমিক পাস ক্যান্ডিডেট এসসি এসটি জেনারেল সকলের জন্যই এই পোস্টটি, তো আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও আরেকটি নোটিশ যেটা দেখছেন এখানে বলা হয়েছে মুম্বাই সার্কেল থেকে, মুম্বাই সার্কেলের যে নোটিশটা দেখছেন এটাও ঠিক একইভাবেই বলা হয়েছে, তো আপনারা চাইলে ওখানেও আবেদন করতে পারেন। এখানে 15টি ভ্যাকান্সি আছে এবং নোটিশে বাকি সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, এজ লিমিট থেকে শুরু করে, এটাও মাধ্যমিক পাসের ভ্যাকান্সি, তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এটাতে আবেদন করতে পারেন। এরও ফর্ম নিচে দেওয়া আছে এবং এর সাথে একটা বায়োডাটা আপনাকে অ্যাটাচ করতে হবে এবং এক্সট্রা দু কপি ফটো ওর সাথে দিতে হবে এবং এই যে ফর্মটি দেখছেন এই ফর্মটি ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাকে ওই ঠিকানায় পাঠাতে হবে যে ঠিকানা এই নোটিশে দেওয়া আছে, এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখানে লাস্ট ডেট এখানে বলা আছে, এখানে লাস্ট ডেট দেখছেন 24/9/2018, এই তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে এবং আপনি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে আপনি পাঠিয়ে দিতে পারেন এবং ঠিকানা এখানে দেখছেন দেওয়া আছে, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে, এই যে ঠিকানাটি দেখছেন। তো আপনারা নোটিশটা ডাউনলোড করে নেবেন আগে, তারপরে ভালো করে পড়বেন, নোটিশটা ফলো করবেন, তারপরে ফর্মটা ফিল আপ করে বাকি সমস্ত ডকুমেন্টস একসাথে অ্যাটাচ করে খামে ভরে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এর জন্য আবেদন চার্জ কিছু লাগছে না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ড্রাইভিং ট্রেনিং না থাকে তো আমি সাজেস্ট করব আপনাদেরকে ড্রাইভিং ট্রেনিং নেওয়ার জন্য, যাদের এই বিষয়ে আগ্রহ আছে বা ইচ্ছা আছে, পরবর্তীতে বিভিন্ন ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেমন বেঙ্গল পুলিশ বলুন, আর্মিতে বলুন, বা এছাড়াও ফায়ার ব্রিগেড, ক্যালকাটা পুলিশ সমস্ত ডিপার্টমেন্টেই ড্রাইভিংয়ের পোস্ট থাকে, সেই সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে আরও বিভিন্ন রকম ট্রেনিং সম্বন্ধে আমরা আলোচনা করব, পড়াশুনোর পাশাপাশি কী কী ট্রেনিং করা যায় স্বনির্ভর হওয়ার জন্য। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আদার্স বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। নমস্কার।